ছেষট্টি ছয়টি কৌশল এবং ১৮৯১৬টি অন্তত অন্যজনের অন্তর্ভুক্ত গোল ৬২৬৮২টি পরিবারটি বিনামূল্যে চাল বিতরণ করে ২০২২ সালে তত মোট ৩২৯৭টি বাসযোগ্য পরিবারে ১৪৪৬ জন সদস্যদের গণবন্টন ব্যবস্থার আওতায় নেওয়া হয়েছে। নির্ধারিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের পরে অবশিষ্ট ভূ পরিবারগুলিকে গণবন্টন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে ৯.৭ লক্ষ কাগজের তৈরি এখনকার রূপান্তর করে ইভিএম কাজ করা হবে। তাছাড়া ব্যবসায়ী দ্বারা পরিচালিত স্বাস্থ্য ৬৫টি ন্যায্যমূল্যের দোকান এবং গোয়াপাটি কোম্পানির দ্বারা পরিচালিত ১৬৫টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল কেয়ার ফাইভ ক্লাবে পরিবর্তিত করা হবে। সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য ৬৪০.৭৫ লক্ষ টাকা স্কলারশিপ বাবদ ৩৪.১৫০ জন